আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি বন্ধুরা। তো আমি আজকে নিয়ে আসছি, এখানে আছে ইলিশ মাছের ডিম। তো আজকে আমি এখানে ইলিশ মাছের ডিমগুলো নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে মাছের যে ইয়াগুলো থাকে ডিমের সাথে, এগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো ভুনা করব। তো ভাবলাম আজকে আপনাদের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখাই, এই কারণে প্রথম থেকে ভিডিওটা আজকে শ্যুট করছি বন্ধুরা। তো খুব সহজ ও তাড়াতাড়ি সুন্দরভাবে আমি এই মাছের ডিমগুলো ভুনা করব। একেবারে ঘরে থাকা যা আছে তা দিয়েই, বাড়তি কোনো মশলা আমি দেব না। তো বন্ধুরা দেখতে হলে ভিডিওটা আমার সাথে থাকুন, চলুন রান্না শুরু করি। তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো এই কড়াইতে আমি প্রথমে মাছ ভেজে নিয়েছিলাম একটা তরকারির জন্য, এই কড়াইতেই আমি আবার মাছ ভুনাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্যে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। তো তেলটাও আমার অলরেডি গরম হয়ে আসছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি আছে প্রায় 1 কাপের চেয়ে বেশি, 1.5 কাপের মতো পেঁয়াজ আছে এখানে। এখন আমি এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব, একটু লাল করে নেব পেঁয়াজগুলো। বন্ধুরা দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে নেব একে একে। তো আমি প্রথমেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি 3টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন ডিমটা কিন্তু নরম, একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে নরম ডিমটা দেখুন। এখন আমি এই ডিমটা এখানে একটু কষিয়ে নেব। খুব সহজ ও তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলছি বন্ধুরা, দেখুন আপনারা। আমি কোনো পানি দিচ্ছি না, এখন পানি ছাড়া এটার মধ্যে আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ডিমটা একটু উল্টে পাল্টে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন আমি কষিয়ে নিয়েছি, তো ডিমটা কিন্তু ছেড়ে দিচ্ছে যেহেতু ডিমটা এদিকে ফেটে গিয়েছিল একটু। তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা দেখুন, বন্ধুরা আমি অল্প পানি দিয়ে দিচ্ছি, এখন এটা আমি কিছুক্ষণ রান্না করব, 10 মিনিটের মতো শুকিয়ে নেব পানিটা। তো বন্ধুরা দেখুন প্রায় 7-8 মিনিট জাল করার পরে এই যে ঝোলটা শুকিয়ে গেছে আর ডিমটাও ভুনা হয়ে গেছে। দেখুন খুব তাড়াতাড়ি ও সহজ সিম্পলভাবে আমি ডিমটা ভুনা করে নিলাম। তো এখন আমি এর উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা গুঁড়া। তো আপনারা যারা জিরাটা পছন্দ করেন না তারা না দিলেও পারেন, ধনে পাতা ইউজ করতে পারেন। তো আমি এখানে জিরাটা দিয়ে দিলাম, ধনে পাতা আর দিলাম না আমি। তো বন্ধুরা ইলিশ মাছের ডিম ভুনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন বন্ধুরা, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, রান্নাটা ভালো লেগেছে, খুব অল্প সময় তাড়াতাড়ি রান্নাটা করেছি। তো আজকের মতো এখানে রান্নাটা শেষ করছি বন্ধুরা, আর হ্যাঁ আগে তো আপনাদের সার্ভ করে দেখাতে হবে, তো চলুন সার্ভ করে নেই রান্নাটা, তারপর আপনাদের দেখাই। তো বন্ধুরা এই হলো ডিম ভুনাটা, তো কেমন হয়েছে বন্ধুরা বলুন তো, তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এটা খেতেও খুব ভালো হয়েছে বন্ধুরা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।